নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প গল্পের নাম একটি পিকনিকের অপমৃত্যু লিখেছেন মতি নন্দী কথায় কথায় চিত্রা বলেছিল তার প্রেমিক অরুণ সাহাদের গ্রামের বাড়িটা বাগান পুকুর সমেত বিষ বিঘের ফাঁকাই পড়ে থাকে কালে ভদ্রে বাড়ির লোকেরা পিকনিক করতে যায় তাই শুনে চিত্রার চার বন্ধু অর্থাৎ ইতিহাস অনার্সের শিলা করুণা দীপালি আর সুপ্রিয়া ওকে বলে আমরাও একদিন গিয়ে পিকনিক করে আসব কিছুদিন পরে চিত্রা ওদের জানালো অরুণ রাজি হয়েছে সামনের রোববার সে বাড়ির স্টেশন ওয়াগানটাও পাচ্ছে। সবাইকে এক জায়গা থেকে তুলে নিয়ে যাবে কলকাতা থেকে আঠারো মাইল দূরে ওদের গ্রামে যেতে বড়জোর জোর আধ ঘন্টা লাগবে অরুণ খুব জোরে গাড়ি চালায় কলেজ ছুটির পর কাছের এক চায়ের দোকানে বসে ওরা কথা বলছিল শিলা তার সরু গলাটা ঝুঁকিয়ে লিকলিকে হাত দুটো টেবিলে রেখে বলল পার হেড কত করে দিতে হবে সেটা এখনই ঠিক করে নেওয়া ভালো কাউকে কিছু দিতে হবে না সব খরচ অরুণের চিত্রা তাচ্ছিল্য ভরে বলার খুব চেষ্টা করেও গর্ব লুকোতে পারল না না তা কেন দীপালি আপত্তি করল একজনের ঘাড়ে সব খরচ চাপানো উচিত নয় আমাদের পাঁচজনের জন্য টাকাই বা খরচ হবে ওদের ব্যবসার পাবলিসিটিতেই তো বছরে প্রায় চল্লিশ হাজার টাকা যায় বলতে বলতে চিত্রা নিজেও অবাক হয়ে গেল তাহলেও আমাদের বাধবাধ ঠেকবেই অরুণের সঙ্গে তোর ভাব তোর খরচ নয় সে দিল কিন্তু আমাদের কেন দেবে তোরা আমার বন্ধু হলেই বা পিকনিকে সবাই সমান না হলে আনন্দ জমে না একজনই সব দিলে বাকিদের মনে হবে অনুগ্রহ নিচ্ছি তাই না দীপালি অন্যদের সমর্থন চাইল শিলায় ইতস্তত করল সুপ্রিয়া ঘাড় নাড়ল করুণা বলল কিন্তু ভালো মনে যদি খরচের সব দায়িত্ব নেয় তাহলে অবশ্য অনুগ্রহ নিচ্ছি বলে মনে হবে না হ্যাঁ হবে দীপালি হঠাৎ গোয়ার হয়ে উঠল অরুণের সঙ্গে যেদিন চিত্র আলাপ করে দিল মনে আছে তোর সেই চীনের রেস্টুরেন্ট থেকে বেরিয়েই তুই কি বলেছিলি শিরা সন্ত্রস্ত হয়ে বলল কী বলেছিলুম এত খরচা করছে আর আমরা এক পয়সাও খরচ করতে পারছি না কেমন লজ্জা লজ্জা করে বলেছিলে কিনা বল বড্ড বড় লোক বাপু শিলা আত্মসম্মান বজায় রেখে হাসবার চেষ্টা করল ফস করে যেরকম পাঁচ দশ টাকার নোট বার করছিল পিকনিকে অবশ্য বড়জোর পাঁচ টাকা পর্যন্ত দিতে পারবো কিন্তু তাতে তো পেট্রোল খরচও উঠবে না ট্রেনে যাব সুপ্রিয়া বলল এতই যখন তোমাদের মান সম্মানবোধ তাহলে বরং না যাওয়াই ভালো চিত্রা উঠে দাঁড়াচ্ছিল করুণা আর সুপ্রিয়ার টেনে বসালো না না আমার কাজ আছে রাগ দেখাতে হবে না আর করুণা চিমটি কাটল চিত্রার হাতে বাড়িতে তাহলে বলে দেব সব দে না সবাই জেনে গেছে এসব কথা এখন থাক দীপালি বিরক্ত হয়ে বলল আগে ঠিক কর কি করে যাওয়া হবে মোট কথা একদম কিছু কন্ট্রিবিউট না করে যাওয়ার ইচ্ছে আমার নেই জানি জানতুম দীপালি একটা একটা ফ্যাকরা বার করবেই অরুণের বাড়িতে যাচ্ছি সে তো আতিথেয়তা করবেই সুপ্রিয়া তোর বাড়িতে যদি যাই বল তুই কি অ্যালাউ করবি আমাদের পয়সা খরচ করতে দিতে সুপ্রিয়া ঘাড় নাড়ল মাদ্রাজি ঢঙে এই সময় একটি ছেলে ঢুকলো চায়ের দোকানে ওদের দেখে লাজু খেসে দূরের একটা টেবিলে বসল আদ্দির পাঞ্জাবি পরার জন্য জিরজিরে বুকের পকেটে এক টাকার নোট এবং কণ্ঠার হার স্পষ্ট শ্যাম্পু করা চুল ফাঁপিয়ে এলোমেলো রুমালে সুগন্ধি ঢালে মেয়েদের ফাইফরমাস পাওয়ার জন্য সতত ব্যস্ত মুখটি কচি দেখায় দাড়ি না ওঠায় কলেজের মেয়েরা হাসাহাসি করে ওকে নিয়ে শিবুটা এখানেও জালালে আলে শিলা গম্ভীর হয়ে চেয়ারে হেলান দিলে বুকটা চিতিয়ে আহ আবার করুণা কৃত্রিম ধমক দিল শিলাকে দেখুক না ওটা আবার পুরুষ মানুষ নাকি ও সব কথা থাক দীপালি বিরক্ত হয়ে বলল কি আমরা দিতে পারি সেটা আগে ফয়সলা হোক শিলা বলল টাকা পয়সার কথা বাদ দে পিকনিক মানেই তো শুধু খাওয়া নয় সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সময়টাও কাটাতে হবে সেই রকম কিছু তো আমরা নিয়ে যেতে পারি আমাদের একটা ট্রানজিস্টার আছে করুণা উৎসাহ ভরে বলল অরুণদের তিন চারটে আছে দীপালি তুই কি বলিস এরপর পাঁচজন চুপ করে ভাবতে শুরু করলো চা খেতে খেতে শিবু ওদের দিকে তাকাচ্ছে টেবিলে টোকা দিয়ে একটু গুনগুন করলো খাতাটা খুলে মনোযোগে খানিকটা পড়ল রাস্তা দিয়ে দুটি মেয়েকে যেতে দেখে ঘাড় ঘুরিয়ে দেখল তারপর ফুরুত ফুরুত শব্দ করে চা খেতে লাগল পেয়েছি শিলা চাপা সরে বলল শিবুটাকে নিয়ে চল চমৎকার সময় কাটবে চারজনেই প্রথমে খুব অবাক হয়ে গেল শিলার কথায় কিছুক্ষণ চাপা সরে তর্ক করলো পাঁচটা মেয়ে আর একটা ছেলে পিকনিক করবে কেমন যেন দেখায় আর একটা ছেলেও চলুক না পিকনিকে খাটাখাটনিও তো আছে করবে কে ওকে বরং লাগিয়ে দেওয়া যাবে না না অরুণদের মালি আছে ও সব কাজ কাউকেই করতে হবে না বরং ওকে জব্দ করবো সারাদিন ধরে কথা এখন থাক বরং ওকে গিয়ে বল হঠাৎ পাঁচজনকে টেবিলের সামনে এসে দাঁড়াতে দেখে শিবু হক চুকিয়ে গেল ওদের অনুরোধ শুনে তার সারা শরীরটাই দুলে উঠল না না তোমরা যাচ্ছ তার মধ্যে আমি কেন তাতে কি হয়েছে চিত্রা বোঝাবার জন্য বলল তুমিও তো আমাদের বন্ধু আমরা ইনভাইট করছি আমাদের সঙ্গে যাওয়া কি তুমি পছন্দ করো না 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 তাই বলেছি নাকি তবে যার বাড়িতে যাব তারও তো মতামত নেওয়া দরকার চিত্রা বলল তুমি আমাদের গেস্ট তার নয় আমরা যাকে খুশি নিয়ে যেতে পারি শিবনাথ তাহলে না করো না অরুণ তো আমাদের কাছেও প্রায় অপরিচিত অবশ্য চিত্রার অসুবিধে হবে না কিন্তু আমাদের চেনা একজন পুরুষ মানুষ থাকলে স্বস্তি পাওয়া যাবে ধরো ফট করে কারুর যদি কিছু হয়ে যায় শিলা গম্ভীর হয়ে বোঝাতে চেষ্টা করলো নিশ্চয় নিশ্চয় শিবু জোরে ঘাড় নাড়ল আজকাল কখন কি হয় কে বলতে পারে ধরো পাড়াগাঁয়ের রাস্তায় গাড়ি খারাপ হয়ে গেল তা কেন হবে অরুণদের গাড়িটা নতুনই গত বছর কেনা হয়েছে চিত্রা তুই থাম শিবু ঠিকই বলেছে ধর তেল ফুরিয়ে যায় যদি অতপর শিবুর যাওয়া ঠিক হয়ে গেল পাঁচটি মেয়ে চায়ের দোকান থেকে বেরিয়ে কিছু দূর হেঁটে গিয়ে হাসতে শুরু করল তারপর যে যার বাড়ির দিকে রওনা হলো দীপালির বাঁ কানের উপর দগদগে পোড়া চিহ্ন বারো বছর বয়সে অ্যাসিডের শিশি তাক থেকে পড়ে যায় ওর মাথায় কানটা দুমড়ানো চুলও ওঠেনি একসঙ্গে কিছু যুবক সামনে দিয়ে আসছে দেখে সে মুখ ঘুরিয়ে ক্ষত লুকোবার চেষ্টা করলো তার মুখের দিকে তাকিয়ে ওরা দ্বিতীয়বার আর তাকালো না তবে ঘাড় ঘুরিয়ে ওদের মধ্যে একজন তাকে পিছন থেকে দেখল দীপালি জানে যে দেখলো তার মুখ দিয়ে আক্ষেপসূচক ধ্বনি নির্গত হবে দুই চোখে বিস্ময় ফুটবে তার সুঠাম দেহ বহুক্ষণ ফিরে ফিরে দেখবে ওই পর্যন্তই দীপালি তা জানে গভীর রাতে মাঝে মাঝে সে কাঁদে বাসস্টপে দাঁড়িয়ে শিলার ভাবনা হলো পিকনিকে যাওয়া তার হয়ে উঠবে কিনা আবার ভাই কিংবা বোন হবে কদিন ধরে মা আর নড়াচড়া করতে পারছে না অত বড় সংসার চালানোর ভার এখন তার ঘাড়ে অবশ্য ১৩ বছর বয়স থেকেই সে মার আঁতুর তুলছেন কিন্তু একদিনের জন্য কি এখন বাড়ির বাইরে থাকা চলে ভাবনায় বলল শিলা তারপর মা বাবা ভাই বোনদের উপর প্রচণ্ড রাগে দপদপ করে উঠে বাসের অপেক্ষায় না থেকে হাঁটতে শুরু করলো দ্রুত চলছে সুপ্রিয়া টিউশনিতে তার দেরি হয়ে গেছে কুড়ি টাকার জন্য রোজ দুটো বিচ্ছুকে নিয়ে এক ঘন্টা বসতে হয় তার থেকেও সমস্যা ওদের মা ঠাকুমাকে নিয়ে রোজ শুনতে হচ্ছে তার মিষ্টিমুখ দেখে নাকি সংসারী হবার স্বাদ জেগেছে বাড়ির টাক মাথা হঁৎকা চেহারার প্রৌঢ় ছোট ছেলের প্রায় ছশো টাকা মাইনে পায় সুপ্রিয়ার টের পাচ্ছে হয়তো একেই বিয়ে করতে হবে কেননা ওরা শিগগিরই তার বাবার কাছে প্রস্তাব নিয়ে আসবে এবং তা ফেরাবার সাধ্য চার মেয়ের স্কুল শিক্ষক বাবার নেই চলতে চলতে সুপ্রিয়ার মনে হল সামনের মোড়টা ঘুরলেই কেউ যদি তার মুখে অ্যাসিড ছুঁড়ে দেয় মোড় ঘুরে দেখল একটি সুদর্শন তরুণ তাকে দেখে উজ্জ্বল হয়ে উঠেছে সুপ্রিয়ার মন খারাপ হয়ে গেল করুণা একা দাঁড়িয়ে চৌমাথার মোড়ে কাছেই বাড়ি কিন্তু বাড়ি গিয়ে কী করবে বৌদি বলবে সিনেমা চলো বাবা বলবে সে তার বাজিয়ে শোনা মা বলবে এক ফোঁটা দুধ ফেলে রাখা চলবে না মাস্টারমশাই বলবে ফার্স্ট ক্লাস পাওয়ার মতো মাথা আছে বাবা বলবে ওকে ফরেন পাঠাবো বৌদি বলবে রোজ স্কিপিং করো মা বলবে সন্ধেবেলায় শুয়ে থাকতে নেই মাস্টারমশাই বলবে যেসব প্রশ্নের উত্তর লিখিয়ে দিয়েছি মুখস্থ করি কেন বৌদি বলবে এখনও কেউ তোমাকে প্রেমপত্র দেয়নি তা কি হয় বাবা বলবে পছন্দ করে যদি বিয়ে করিস আপত্তি করব না মাস্টারমশাই বলবে আজকাল আর তুমি মন দিয়ে মোটেই পড়াশোনা করুণা একা দাঁড়িয়ে ভাবল বাড়ি গিয়ে কী করব গাড়ি চালাতে চালাতে অরুণ বলল নিন সিগারেট খান শিবু ঘাড় নাড়ল সে কি আপনি তো অ্যাডাল্ট প্রাপ্তবয়স্ক বলে অরুণ ঘাড় ফিরিয়ে মেয়েদের দিকে চেয়ে হাসল শিবু লজ্জার কি আছে আমরা কি তোমার মামাসি করুণা আঙুল দিয়ে শিবুর কাঁধে খোঁচা দিল ইন্ডিয়ান সিগারেট নয় খেই দেখো একটা চিত্রা গম্ভীর স্বরে বলল এরপর সকলের অনুরোধে শিবু খেতে শুরু করলো অভ্যাস নেই একটু পরেই কাশতে লাগল ও কি ছেলে মানুষের মতো কাশছ কেন আমি হলে তিন টানে শেষ করে দিতুম শিলা ধমক দেবার ভঙ্গিতে বলল এবং হাত বাড়ালো দাও দেখিয়ে দিচ্ছি না না শিবু সিগারেটটা সরাতে গিয়ে অরুণের স্টিয়ারিং ধরা হাতে ছেঁকা দিল অরুণ চমকে উঠতেই গাড়িটা বেটাল হয়ে ধাক্কা দিল পথের পাশে দাঁড়ানো একটা সাইকেল রিকশার চাকায় চাকাটা দুমড়ে গেল হৈ হৈ করে কোত থেকে ছুটে এলো এক দল লোক গাড়ি ঘিরে তারা উত্তেজিত কথাবার্তা বলতে থাকল চিত্রা ভয়ে আঁকড়ে ধরল অরুণের হাতটা অন্য মেয়েরা শুকনো মুখে ফ্যালফ্যাল করে তাকিয়ে শ্বাসপ্রশ্বাস ছাড়া শিবুর দেহযন্ত্রের বাকি অংশ মৃতবধ হয়েছে কি অরুণ দরজা খুলে বেরোল দু পা ফাঁক করে দাঁড়িয়ে বুক চিতিয়ে সুন্দর স্বাস্থ্যটা যেন তাকে দেখাল কেউ তো মরেনি তবে এত কথা কিসের তার কর্তৃত্ববাচক কণ্ঠের দাপটে ওরা থ মেরে গেল সারাতে কত টাকা লাগবে পকেট থেকে জাঁদড়েল একটা ওয়ালেট এবং তার মধ্য থেকে অনেকগুলো নোট বেরিয়ে আসতে দেখে নিভন্ত অগ্নিস্তূপ থেকে ফুলকির মতো কিছু ফিস ফাঁস ছিটকে উঠল পঞ্চাশ টাকা লাগবে ওদের মধ্যে থেকে একজন বলল সারিয়ে নিতে পঞ্চাশ টাকা কুঁচকে অরুণ ধমকালো কতগুলো নোট একজনের হাতে গুঁজে দিয়ে গাড়িতে উঠল স্টার দিতেই জনতা পথ ছেড়ে দিল মাইলখানেক যাওয়ার পর চিত্রা প্রথম কথা বলল ওরা গাড়িটা পুড়িয়ে দিত না কি জানি অরুণ শীষ দেবার জন্য ঠোঁট সরু করে কি ভেবে ঘাড় ফিরিয়ে মেয়েদের দিকে তাকালো সব চুপচাপ কেন আরে ও কিছু নয় নিন গান ধরুন বলেই চেঁচিয়ে শুরু করলো আমরা চঞ্চল আমরা অদ্ভুত শুধু চিত্রা ওর সঙ্গে যোগ দিল পিছনের সিটের চারজন মেয়ে কাঠের মতো বসে হঠাৎ শিবু প্রাণপণে অরুণের সঙ্গে গলা মেলাতে লাগল মিহি স্বরকে উধাও করতে গিয়ে স্বর ভেঙে যাচ্ছে সেটা বুঝতে পেরে খানিক বাদে থেমে গেল থামলেন কেন চলুক আমরা ভাঙি গড়ি শিবু বাকি পথটা চিৎকার করতে করতে একা গান গেয়ে গেল গাড়ি থেকে নেমেই দীপালি চাপা সরে শিলা সুপ্রিয়া করুণাকে বলল ওটাকে না আনলেই হতো কিছুক্ষণ পরেই ওরা রান্নার উদ্যোগে ব্যস্ত হয়ে পড়ল মালি বারো মাইল দূরে তার গ্রামে গেছে সকালে খবর এসেছে বাঘে তার বাবাকে মেরে আধ খাওয়া দেহটা ফেলে রেখেছে শুনেই সুপ্রিয়া বলল বাঘটা যদি এখানে আসে কেন শিবু রয়েছে ভয় কি আমাদের স্বরে দীপালি বলল বাঘ কিন্তু মানুষ নয় অরুণ হাসতে থাকল টাকা দিয়ে পার পাওয়া যাবে না চিত্রা ছাড়া কেউ উচ্চস্বরে হাসলো না কলকাতা থেকে খাওয়ার সামগ্রী অরুণ এনেছে শিবু উনুন ধরানোয় ব্যস্ত কাজের ছুতোয় সে সকলের আড়ালে থাকতে চাইছে অন্যরা কিছুক্ষণ বাগানে বেড়াল বেল এবং কলা ছাড়া আর কিছু ফলেনি কয়েকটা নারকেল গাছ রয়েছে অরুণ জুতো জামা খুলে একটা গাছে ওঠার চেষ্টা করল হাত দশেক উঠে হাল ছেড়ে নেমে এসে বলল বড় পিছল তবে দিন দুপুরে তালিম নিলেই হয়ে যাবে করুণা ফিসফিস করে শিলার কানে বলল সব কিছুতেই বাহাদুরির চেষ্টা না শিলা ঘাড় নাড়ল চিত্রা লক্ষ্য করেছে এই কানাকানি কাছে এসে কারণ জানতে চাইল শিলা বলল করুণা বলছিল তোদের দুজনকে বেশ মানায় চিত্রা উথলে উঠে কী করবে ভেবে না ভেবে বলল শিবুটার এমন মেয়েলি স্বভাব রান্না ছাড়া কিছুতেই আসবে না চল ওকে ধরে আনি করুণা আর শিলাকে টানতে টানতে চিত্রা নিয়ে চলল রান্নার দিকে তখন সে বলল তোদের ভালো লাগছে অরুণকে খুব চঞ্চল ছটফটে না রে সেইটাই তো ভালো তবে কি শিবুর মতো হবে শিলা বলল এবং করুণা ঘাড় নাড়ল ওর সঙ্গে কোনো তুলনাই চলে না খুব ভালো হতো যদি অরুণের মতো তোদেরও কেউ থাকত চিত্রা সমবেদনা জানালো যেন তাতে দুজনেই হাসবার চেষ্টা করল তিনজনকে দেখে শিবু বলল দেখো তো নুন হয়েছে কিনা বাটিতে খানিকটা ঝোল এগিয়ে ধরল চোখে মুখে উত্তেজনা চিত্রা চুমুক দিয়ে জানালো নুন কম হয়েছে শিবু আমরা একসঙ্গে রয়েছি আর তুমি এভাবে আলাদা হয়ে থাকলে খুব খারাপ লাগবে চলো বাহ খাওয়া দাওয়া করতে হবে না বুঝি হবে ও সব পরে করলেও চলবে এখন তুমি বেরিয়ে এসো শিবু কিছু আপত্তি করে অবশেষে নুন দিয়ে মাংসটা নামিয়েই যাচ্ছি বলে ওদের বিদায় করলো পুকুরের বাঁধানো ঘাটে বসে কিছুক্ষণ গল্প করে ওদের আর ভালো লাগলো না তখন অরুণ বলল সাঁতার কাটা যাক কেউ সাঁতার জানে না কস্টিউম পরে অরুণ যখন বাড়ি থেকে বেরিয়ে এলো ওর জানুদ্দয় ও নাভি এই নির্জন স্থানে মেয়েদের কাছে অস্বস্তিকর হয়ে উঠল তারা মুখ চাওয়াচাওয়ি করে নিজেদের মধ্যে তাবল কথা শুরু করল আর অন্যমনস্ক হবার ভান করতে লাগলো অরুণ একাই জলে কিছুক্ষণ ঝাঁপাঝাঁপি করে জলে নামার জন্য ওদের ডাকতে থাকল অবশেষে চিত্রা নামলো এবং তাকে পিঠে নিয়ে অরুণ সাঁতরাতে শুরু করল বড্ড বাড়াবাড়ি হচ্ছে রীতিমতো অসভ্যতা এসব কি আমরা রয়েছি খেয়াল নেই চারজন মেয়ে এইভাবে কথা বলতে থাকল এবং শিবু চুপ করে দেখছিল সিঁড়ির ধাপে দাঁড়িয়ে দীপালি বলল সাঁতার জানো না তুমি যে কী একটা লজ্জায় তোতলা স্বরে শিবু বলল এ একটু একটু পারি নামো তাহলে চারজন একসঙ্গে টানতে টানতে শিবুকে জলে ঠেলে দিল অরুণ খুবই উৎসাহিত হলো চিত্রাকে ঘাটে পৌঁছে দিয়ে বলল চলুন পারাপার করি না না পারবো না আমি প্রায় পঞ্চাশ মিটার লম্বা পুকুরের ওপারে তাকিয়ে শিবু বলল সেই ছোটবেলায় ছোটোবেলায় সাঁতার শিখেছিলাম বছর দশে হয়ে গেল তারপর আর কাটিনি কিন্তু সকলের বারংবার অনুরোধে রাজি হয়ে গেল অরুণ যখন ওপারে ছুঁয়ে এপারের ঘাটে এসে পৌঁছল শিবু তখনও ওপারেই পৌঁছয়নি শুরুতে মেয়েরা হৈ হৈ করে শিবুকে উৎসাহ দিচ্ছিল পরে চিত্রা ছাড়া বাকি চারজন চুপ করে গেল এবং ক্রমশ তাদের মুখে কাঠিন্যের জটিলতাইলো সুপ্রিয়া বলল ইচ্ছে করছে চুলের মুঠি ধরে ওটাকে চুবুনি দিই আমারও দীপালি বলল তারপরে একসঙ্গে ওরা চেঁচিয়ে উঠল এ কি ডুবে যাচ্ছে নাকি মাঝপুকুরে শিবু ঘাটের দিকে অসহায় চোখে তাকিয়ে প্রাণপণে হাত পা ছুঁড়ছে হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে ঝাঁপিয়ে পড়ল অরুণ শিবু ওকে জড়িয়ে ধরতে যেতেই মুখে ঘুষি মেরে চুল ধরে টানতে টানতে নিয়ে এলো ঘাটে অবসন্ন হয়ে কিছুক্ষণ বসে থেকে মাথা নামিয়ে শিবু বাড়ির মধ্যে ঢুকে গেল চিত্রা বলল ও কি ডুবে যাচ্ছিল বোধ হয় অরুণ কাঁধ ঝাঁকাল মাংস ভাত ছাড়া আর কিছু রান্না হয়নি ঝোল মাখা ভাত মুখে দিয়েই শিবুর দিকে তাকালো থুথু করে ফেলে দিয়ে দীপালি ঘর থেকে বেরিয়ে গেল অরুণ উঠে গিয়ে তাকে ধরে আনলো নুন বেশি হয়ে গেছে হোক না দই মেখে সন্দেশ দিয়ে ভাত খান একটা কিছুও যদি পারে শিলা চেঁচিয়েই বলল খালি বাহার দিয়ে মেয়েদের পিছনে ঘুরঘুর করা শিলাকে চুপ করিয়ে দেবার জন্য অরুণ তাড়াতাড়ি বলে উঠল এমন আর কি নুন হয়েছে আমার তো বেশ লাগছে শিবনাথ বাবু ওদের কথা একদম বিশ্বাস করবেন না ওরা খাক না খাক আমরা বরং ভাগাভাগি করে সাবড়ে দিই অরুণ ভাতের গ্রাস মুখে দিল আমি একাই খেয়ে ফেলতে পারি সবটা শিবু টেনে টেনে হাসতে শুরু করলো থাক আর বাহাদুরি করতে হবে না শিলা তাচ্ছিল্য ভরে বলতেই শিবু মাংসের হাঁড়িটা নিয়ে ঘর থেকে ছুটে বেরিয়ে গেল কেউ ওকে ফিরিয়ে আনল না খাওয়ার পর দোতলায় বারান্দায় পা ছড়িয়ে সবাই গল্প করছে অরুণ আর চিত্রা পরস্পরের দিকে তাকিয়ে মুচকি হাসছে ভ্রুকুটি করছে জিভ দেখিয়ে ভেংচি কাটছে কিল দেখাচ্ছে আর মাঝে মাঝে গল্পে যোগ দিচ্ছে চারটি মেয়ে মুখ চাওয়াচাই করে দেওয়ালে ঠেস দিয়ে বসে থাকলো কিছু পরেই শিবু এলো জল জলে চোখে ভেবেছিলে পারবো না সব শেষ করে দিয়েছি দু কিলো মাংস খেয়ে ফেললে বাজে কথা নিশ্চয় কোথাও ফেলে দিয়েছ কি কুকুরগুলোকে খাইয়ে দিয়ে বাহাদুরি দেখাচ্ছ মোটেই না তোমরা চারদিক পরীক্ষা করে দেখতে পারো বসে থাকতে ভালো লাগছে না একটা উপলক্ষ্য পেয়ে বাগান বেরিয়ে চারজন চারদিকে খুঁজতে শুরু করলো একসময় সময় করুণা ছুটতে ছুটতে দীপালির কাছে এসে বলল একটা ব্যাপার দেখবি আয় বাগানের একধারে একটা মাটির ঘর সম্ভবত চেলাকাট, ঝুড়ি কোদাল ইত্যাদি রাখার দরজা বন্ধ দীপালিকে টেনে এনে করুণা বলল কান পেতে শোন সন্তর্পণে দীপালির দরজায় কান ঠেকিয়ে ফিরে এলো পাংশু মুখে অরুণ আর চিত্রা হ্যাঁ ছাদে যাবার ভান করে এখানে আগে থাকতেই প্ল্যান করেছিল অন্য দুজনকে ডেকে ওরা খবরটা দিল অবশেষে চারজনই যখন ফিরে এলো শিবু প্রবল উত্তেজনা নিয়ে জিজ্ঞাসা করল পেলে কি পাবো যা খুঁজতে গিয়েছিলে ওরা কেউ জবাব দিল না নিজেদের মধ্যে এলোমেলো কথা শুরু করলো আজকের খবরের কাগজটা পড়ে আসা হয়নি বাবা বারণ করেছিল আসতে জোর করে এসেছি আমার ঠিক উল্টো মা কোন ভরে ঘুম থেকে তুলে দিয়েছে বড্ড খিদে পাচ্ছে পাবেই তো ভাত না খেলে মনে হয় কিছু খাওয়াই হলো না দেখো না কিছু যদি পাওয়া যায় দেখেছিস কী সুন্দর ডাব হয়েছে পারবে কে অরুণ তো উঠতে গিয়ে পারল না আর যদি ওদের মালিটা থাকতো তার বাবাকে এই সময়ই বাঘে খেল আমি ডাব পারতে পারি শিবু হঠাৎ বলে উঠল ওরা গ্রাহ্য করলো না কথাটা শিবু আবার বলল যদি পারতে পারি তাহলে কি দেবে তাহলে শিলা চোখ শুরু করে বলল আমাদের যাকে চাও ঘরে নিয়ে যেতে পারবে আঙুল দিয়ে বাগানের মাটির ঘরটা দেখালো শিবু কথাটার অর্থ বুঝতে না পেরে বলল তাহলে আজ সকাল থেকে যা যা ঘটেছে সব ভুলে যাবে বলো হ্যাঁ যাব কিন্তু যদি না পারতে পারো দীপালি তেরিয়া হয়ে এগিয়ে গেল কয়েক পা একটু ভেবে শিবু বলল তাহলে অন্য কলেজে ট্রান্সফার নেব না না তোমাকে পারতেই হবে এইটে অন্তত পারতেই হবে করুণা অদ্ভুত গলায় বলল শিবু অবাক হয়ে তাকিয়ে উত্তেজিত হিংস্র এবং কাতর চারটি মুখ থেকে কোনো অর্থ বার করতে পারল না খালি গায়ে পাজামাটা উড়ু পর্যন্ত গুটিয়ে শিবু প্রায় চার তলা উঁচু একটা নারকেল গাছে ওঠার চেষ্টা শুরু করল ওরা গাছটাকে ঘিরে দাঁড়িয়ে কয়েক হাত উঠেই সেনে মেল পেটে বড় চাপ লাগছে জানতুম এই রকম একটা অজুহাত দেবে দীপালি স্থান ত্যাগ করার ভঙ্গি করল শিবু কথা না বলে আবার ওঠার চেষ্টা শুরু করল ধীরে ধীরে সে দোতলার উচ্চতা পার হল চারটে মুখে বিস্ময় ফুটল শিবু তিনতলার কাছাকাছি পৌঁছচ্ছে একজন হাততালি দিয়ে উঠল শিবু গাছটাকে জড়িয়ে হাঁপাচ্ছে দুটো পা পিছলে যাচ্ছে বারবার আঙুলগুলো বেঁকিয়ে আঁকড়ে ধরতে চাইছে পারছে না একটা ইটের টুকরো কুড়িয়ে শিলা শাসানে দিল শিবু খবরদার এক ইঞ্চি নেমেছ কি ইট ছুঁড়ে মাথা ফাটিয়ে দেব এই বলে সে ইট ছুঁড়ল ঠক করে গাছে শব্দ হতেই ধরফড়িয়ে শিবু ওঠার চেষ্টা আরম্ভ করল কয়েক হাত উঠে আবার সে জড়িয়ে রইল গাছটা শরীর থরথর করে কাঁপছে নিশ্বাস নিতে হাঁ করল একটুখানি পিছলে নেমে এলো সঙ্গে সঙ্গে চারটি মেয়ে ইঁট কুড়িয়ে এলোপাথারি ছুটতে শুরু করল পারতে হবে পারতেই হবে নইলে নামতে দেব না উন্মাদের মতো দীপালি চিৎকার করে উঠল আর একটু বাকি শিবু চেষ্টা করো চেষ্টা করো করুণা জোরে ইট ছুড়ল শিবুর পাশ দিয়ে সেটা এবং এধারে শিবু একসঙ্গে পড়ল মাথাটা প্রথমে পাঁচিলে পড়ল সেখান থেকে দেহটা ছিটকে এলো হাত পাঁচেক দূর বার কয়েক পা দুটো খিচিয়ে শিবু মরে পড়ে রইল ওরা কেউ কাছে এগোল না সুপ্রিয়ায় প্রথম জড়ানো স্বরে টেনে টেনে বলল আমি মোটে দুবার ছুঁড়েছিলাম অনেক দূর দিয়ে চলে গেছে শিলা শান্ত গলায় বলল কারুর ইটি ওর গায়ে লাগেনি বোকার মতো ওঠার চেষ্টা করছিল এটা অ্যাক্সিডেন্ট তখন ঘুরে দাঁড়িয়ে সুপ্রিয়া ছুটতে ছুটতে সেই মাটির ঘরের দরজায় আছড়ে হাউ হাউ করে কেঁদে উঠল ব্যস্ত হয়ে ঘর থেকে অরুণ আর চিত্রা বেরোল তারপর ছুটে এলো শিবুর মৃতদেহের কাছে তখনই গাড়িতে তুলে ওরা রওনা হলো কলকাতার দিকে সুপ্রিয়া শুধু একবার বলেছিল যদি বাঘটা এখন বেরোয় তাছাড়া পথে কেউ কথা বলেনি সারা পথ ওদের পায়ের কাছে শাড়ি ঢাকা শিবু শোয়ানো ছিল মতি নন্দীর লেখা একটি পিকনিকের অপমৃত্যু গল্পটা এখানেই শেষ হল গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করলাম